सम्मानित भिवर्स अस्सलामु आलैकुम। बांग्लादेश तार बोर्ड एर नियोग विज्ञप्ति 20 मार्च 2023 ख्रिस्टाब्द तारीखे प्रकाशित होयेछे। एखाने अनलाइनेर माध्यमे दरखास्त आह्वान करा जाच्छे। विस्तारित तथ्य आपनादेर काछे तुले धरब। आमार चैनल नतून भिवर्स होये थाकले चैनलटी सबसक्राइब करे बेल आइकने क्लिक करे राखबेन। नतून नतून साइकेलेर प्रति आपनादेर काछे प्रथमेई नोटिफिकेशनटी चले जाबे। मूल्यायन कर्मकर्ता नवमतम ग्रेड एकटी पदे 30 বছর বয়স হতে হবে। পরিসংখ্যান কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে। যে সকল জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই সেগুলো এখানে প্রয়োজন নেই, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। হিসাব কর্মকর্তা নবমতম গ্রেড একটি পদে 30 বছর বয়স, কমার্স স্নাতকোত্তর ডিগ্রি বা কোনো প্রতিষ্ঠানের সহকারী হিসাব রক্ষক বা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষক কর্মকর্তা হিসেবে কমপক্ষে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান 11তম গ্রেড একটি পদে 30 বছর বয়স, লাইব্রেরিয়ান সায়েন্স অ্যান্ড বিজ্ঞান ডিপ্লোমা এন 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ফিল্ড সুপারভাইজার 13তম গ্রেড 28টি পদে স্নাতকোত্তর ডিগ্রি বা প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে। অফিস সহায়ক হল 13তম গ্রেড একটি পদে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন কম্পিউটার দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী এই 13তম গ্রেড একটি পদে স্নাতকোত্তর ডিগ্রি ও কম্পিউটার প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে। হিসাব সহকারী হলো 13তম গ্রেড 2টি পদে এবং স্নাতকোত্তর ডিগ্রি বা প্রার্থীকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। নিরীক্ষক 13তম গ্রেড একটি পদে স্নাতকোত্তর ডিগ্রি বা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। সার্টিফিকেট কম্পিউটার অপারেটর 13তম গ্রেড একটি পদে 30 বছর বয়স, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সম্পন্ন হতে হবে। বাংলা টাইপিং বি ইংলিশ হবে 25 শব্দ উত্তীর্ণ হতে হবে। সহকারী সার্টিফিকেট কম্পিউটার অপারেটর 14তম গ্রেড 3টি পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ উত্তীর্ণ ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ড্রাফ্টস ম্যান এবল এখানে 16তম গ্রেড 2টি পদে তাঁত বুনন এবং কাজে অভিজ্ঞতা সম্পন্ন 3 বছর মেয়াদি ও সম্পন্ন থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী 16তম গ্রেড 20টি পদে উচ্চমান সার্টিফিকেট সম্পন্ন হতে হবে। ডাটা এন্ট্রি পদে বাংলায় 25 শব্দ, ইংলিশ 20 শব্দ উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করে গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, ভোলা, সিরাজগঞ্জ, নাটোর, লালমিহার, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, ঝালকাঠি এবং পটুয়াখালী জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই এবং আবেদন করতেও পারবেন। এখানে হলো পরিচ্ছন্ন কর্মী 20তম গ্রেড একটি পদে অষ্টম শ্রেণী পাস হতে হবে। পরিচ্ছন্ন নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড 5টি পদে অষ্টম শ্রেণী পাস। সাহায্যকারী 20তম গ্রেড হলো আপনার 21টি পদে 30 বছর বয়স, অষ্টম শ্রেণী পাস হতে হবে। বাত্রাবাহক 20তম গ্রেড 3টি পদে অষ্টম শ্রেণী পাস হতে হবে। অফিস সহায়ক হলো 9টি পদে অষ্টম শ্রেণী পাস হতে হবে। এখানে জেলাগুলো তথ্যগুলো দেওয়া আছে, আপনার জেলাগুলো দেখে নেবেন। দক্ষ তাঁতি ইন তাঁতি 16তম গ্রেড 2টি পদে অষ্টম শ্রেণী পাস। সুতা হইতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ক্লার্ক কাম টাইপিং 16তম গ্রেড একটি পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন ও তথ্য ও ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি কাজে বাংলা 25 কাম ক্লার্ক টাইপিস্ট হলো 16তম গ্রেড একটি পদে উচ্চমান সহ সার্টিফিকেট পাস করে তদন্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি বা টাইপিং নিরূপ ক্ষেত্রে বাংলা 15 শব্দ, ইংরেজি 20 শব্দ সম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রা করে 16তম গ্রেড একটি পদে উচ্চমান সার্টিফিকেট সম্পন্ন তদন্ত ডাটা এন্ট্রি কাজ এবং প্রতি মিনিটে 15টি বাংলা 15টি ইংরেজি 20 শব্দের হতে হবে। এখানে কত টাকা ফি জমা দিতে কত তারিখ থেকে আবেদন করতে হবে এবং বয়স কত হবে উল্লেখ করা আছে। উল্লেখ হলো 18 থেকে 30 বছর বয়স উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবেন। 25 মার্চ 2023-2020 সালের যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছেন তারা আবেদন করতে পারবেন। এর আবেদনের ওয়েবসাইটটি হলো bbhb.telco.in ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হলো 30 মার্চ 2023 সকাল 10 ঘটিকা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হলো 30 এপ্রিল 2023 বিকেল 5 ঘন্টা পর্যন্ত আবেদনটি সম্পন্ন করতে পারবেন। কিন্তু আবেদন SMS-টি আপনি অর্থাৎ 30 আবেদন শেষ করলে আপনি হলো 3 মে 2023 পর্যন্ত আবেদন বিকেল 5 ঘন্টা আবেদন ফি জমা দিতে পারবেন। এখানে কত টাকা ফি জমা দিতে হবে, 1 নং 1 থেকে 1-2 2 নং কর্মীর জন্য 600 টাকা, সার্ভিস 67 টাকা, মোট 667 টাকা, 3 নং কর্মীর জন্য 300 টাকা, সার্ভিস 34 টাকা, মোট 334 টাকা, 4 নং ও 4 থেকে 15 নং কর্মীর জন্য 200 টাকা, সার্ভিস 23 টাকা, মোট 223 টাকা ফি প্রিপেড টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। আর হলো 16 থেকে 20 নং কর্মীর জন্য হলো
100 টাকা সার্ভিস চার্জ, 12 টাকা, মোট 112 টাকা ফি টিকটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা জমা দিবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।